हेलो डियर स्टूडेंट एखन देखो आ गार्मेंट्स वर्कार्स डे एक जोन पोशाक कर्मी पोशाक कर्मी एक दिन एक दिन तार जीवन एखन देखो एखाने रेशमा सम्पर्के बला हुए छे रेशमा इज अ गार्मेंट्स वर्कार इन ढाका रेशमा इज अ गार्मेंट्स वर्कार इन ढाका रेशमा ढाकार एक पोशाक श्रमिक पोशाक श्रमिक शी इज 18 ईयर्स ओल्ड तार बयस कत 18 बचर हार फैमिली कैम टू ढाका तार परिवार 8 बचर तार कैम टू ढाका फ्रॉम अ विलेज 8 इयर्स एगो तार परिवार 8 बचर आगे ग्राम थेके ढाका आसे देयर वाज रिवर एरोशन इन आवर विलेज स्टूडेंट रिवर एरोशन होच्छे कि नदी भांगन रिवर एरोशन होच्छे नदी भांगन ताहले तार परिवार तादे ग्राम नदीते जखन भेंगे गिएछिलो तार ग्रामे नदी भांगन हुएछिलो दे लस्ट देयर होम तारा तादे कि घरबाड़ी हारिए फेलेछे हारिएछिलो तखन सो द फैमिली केम टू ढाका एई कारणेई तारा ढाकाय चले आसे रेशमास फादर वर्क एज अ रिक्शा ड्राइवर तार बाबा ढाकाय एसे एकजन ढाकाय चले आसे एबं तारा रिक्शा तार बाबा रिक्शा चालाते बट हि डाइड इन एन एक्सिडेंट কিন্তু এক দুর্ঘটনায় তার মৃত্যু হয় রেশমার আঙ্কেল রতন হেল্পড দ্য ফ্যামিলি রেশমার যে চাচা তিনি রেশমাকে তার পরিবারকে সাহায্য করেছিলেন হি ফাউন্ড অ্যাজ আ স্মল হাউস ফর দেম অ্যাট কোয়ালামপুর তিনি তাদের থাকার জন্য কল্যাণপুরে একটি ছোট বাসা খুঁজে দেন হি টুক রেশমা টু আ গার্মেন্টস ফ্যাক্টরি ইন মিরপুর তিনি রেশমাকে মিরপুরের এক পোশাক কারখানায় নিয়ে যান শি ওয়ার্কস দেয়ার নাও তিনি এখন সেখানে কাজ করেন হার ইয়াঙ্গার ব্রাদার বাবুল গোস টু স্কুল তার ছোট ভাই বাবুল স্কুলে যায় হি ইজ ইন ক্লাস 5 সে পঞ্চম শ্রেণীতে পড়ে হিজ মাদার স্টিচেস নকশি কাঁথাস অ্যাট হোম অ্যান্ড সেলস দেম তার মা বাসায় নকশি কাঁথা সেলাই করে তা বিক্রি করে দ্য গার্মেন্টস ফ্যাক্টরি ইজ 2 কিলোমিটার ফ্রম রেশমাস হাউস রেশমার বাড়ি থেকে পোশাক কারখানাটি রেশমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ইন দ্য মর্নিং শি ওয়ার্কস টু ওয়ার্ক সে খুব সকালবেলায় কাজের উদ্দেশ্যে হেঁটে কাজে যায় সাম অফ হার ফ্রেন্ডস গো বাই বাস তার বন্ধুরা তার সাথে যারা কাজ করে তার বন্ধুরা বাসে রিক্সা অর স্কুটারে যায় কিন্তু শি ওয়ার্কস ফ্রম 8 AM টু 4 PM সে তিনি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে সেখানে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত রেশমা লাইক টু গো টু দ্য সিনেমা বাট শি ডাজ নট হ্যাভ মাচ ফ্রি টাইম ফর মানি ফর দিস কিন্তু তারা সে রেশমা সিনেমা দেখতে পছন্দ করেন কিন্তু এর জন্য তার কাছে পর্যাপ্ত সময় বা টাকা নেই শি অফেন ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স আনটিল 6 PM আরও বেশি টাকা আয় করার জন্য তিনি প্রায় 6টা পর্যন্ত অতিরিক্ত কাজ করেন হার ফ্যামিলি নিডস ইজ মানি ফর ফুড অ্যান্ড আদার থিংস এবং খাবার ও অন্যান্য জিনিসপত্রের জন্য তার পরিবারে এই টাকা
প্রয়োজন। এখানে স্টুডেন্ট দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে, যেমন গার্মেন্টস ওয়ার্কার হচ্ছে পোশাক, শ্রমিক, এখানে ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার, রিভার এরেশন হচ্ছে নদী ভাঙন, ওয়ার্ড মানে কাজ করেছিল, রিক্সা ড্রাইভার মানে রিক্সা চালক, এখানে আরও অনেক কিছু আছে, যেমন ধরো ইয়াঙ্গার ব্রাদার হচ্ছে ছোট ভাই, এখানে ফ্যাক্টরি হচ্ছে কি ফ্যাক্টরি বা মিল ফ্যাক্টরি এগুলোকে কি বলে কারখানা, এগুলো কারখানা আরও আছে। দেখো ফ্রি টাইম মানে হচ্ছে অবসর সময়, অবসর সময় এখানে আর ওয়ান মিনিট তোমরা নিজেরা এই প্যাসেজটা পড়ে আরও বেশি ওয়ান মিনিট খুঁজে বের করবে এবং ওগুলোর বাংলা অর্থ সহ পড়ার চেষ্টা করবে, এবং এই প্যাসেজটি ভালো করে যদি পড়ো তাহলে অবশ্যই অন্য প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অ্যান্সার করতে পারবে। তাহলে এখানে দেখো 81 পেজের মধ্যে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট আনসার, এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং কোনটা সঠিক উত্তর সেটা আমাদের বেছে নিতে হবে। হোয়াট ডাজ রেশমা ডু, রেশমা কী করে, এখানে আছে শি গোস স্কুল, শি ইজ আ ফার্মার, শি ইজ গার্মেন্টস ওয়ার্কার, তাহলে আমরা কি প্রসেস থেকে জেনেছি কি শি ইজ আ গার্মেন্টস ওয়ার্কার। হি হু ইজ বাবুল, বাবুল কে, বাবুল এখানে আমরা বলেছিলাম যে বাবুল হার ইয়াঙ্গার ব্রাদার, তাহলে আমরা পড়বো রেশমাস ব্রাদার, এখানে রেশমাস ফাদার আছে, রেশমাস আঙ্কেল আছে, রেশমাস ফ্রেন্ড আছে, তাহলে কি পড়বো রেশমাস ব্রাদার। হোয়ার ইজ দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিটা কোথায়, ইন মিরপুর আছে, ইন কলমপুর আছে, 5 কিলোমিটার আওয়ে আছে, এখন তুমি কি লিখবে, আমরা জেনেছি ফ্যাক্টরিটা কোথায় প্রসেস থেকে জেনেছি ইন মিরপুর, তাহলে আমরা মিরপুরে ঠিক চিহ্ন দেব। হাউ ডাজ রেশমা গো টু ওয়ার্ক, রেশমা কীভাবে তার কাজে যায়, বাই রিক্সা, বাই বাস, বাই স্কুটার, অন ফুট, তাহলে কী হবে অন ফুট। হোয়াট ডাজ রেশমাস মাদার ডু, রেশমার মা কী করে, শি স্টিচেস পিকচার্স অন কুইল্ট, সে তার ওই কুইল্ট হচ্ছে কাঁথা বলো লেপ বলো সেগুলোর মধ্যে তিনি কাঁথার উপরে যে সুন্দর সুন্দর নকশা করেন, ছবি আঁকেন, সুন্দর সুন্দর নকশা করেন, তাহলে রেশমাস মাদার কী করে, শি স্টিচেস পিকচার্স অন কুইল্ট, তিনি নকশি কাঁথা সেলাই করেন। তাহলে আসো পেজ পরের পেজে 82 যাই, এখানে বলছে হু হোয়াট হোয়েন হোয়ার হোয়াই হাউ, হু অর্থ কে, হোয়াট অর্থ কী, হোয়েন অর্থ কখন, হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ হচ্ছে কেন, হাউ অর্থ কীভাবে কত। এখন এখানে এই অ্যান্সারগুলো ধরো নেই, তাহলে আমরা কী বলবো, ওল্ড ইজ রেশমা, তাহলে আমরা এখানে লিখবো হাউ ওল্ড ইজ রেশমা, রেশমার বয়স কত, আমরা হাউ দিয়ে পড়েছি কত কীভাবে, তাহলে এখানে কত বসিয়ে দিলে হবে কি, হাউ ওল্ড ইজ রেশমা, রেশমার বয়স কত। ড্যাশ ডাজ শি ওয়ার্ক, সে কোথায় কাজ করে, তাহলে হোয়ার ডাজ শি ওয়ার্ক, হোয়ার অর্থ কোথায় কাজ করে। এখানে ডিড রেশমাস ফ্যামিলি গো টু ঢাকা, রেশমার পরিবার কি ঢাকায় কখন গিয়েছিল, তাহলে প্রশ্ন আসবে যে হোয়েন হোয়েন কখন, হোয়েন ডিড রেশমাস ফাদার গো টু ঢাকা, ডাজ রেশমা ডু, রেশমা কী করে, হোয়াট ডাজ রেশমা ডু, তাহলে হবে হোয়াট ডাজ রেশমা, রেশমা আমরা সেন্টেন্সটা বাকি অংশগুলো পড়লেই বুঝতে পারবো এখানে কী বসবে এবং এগুলোর অর্থ অবশ্যই জানতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে এই লাইনগুলোর মধ্যে কোনটা কী বসবে। এখানে দেখো ড্যাশ ফাউন্ড আ জব ফর রেশমা, রেশমা জন্য খুঁজে দিয়েছিল কে, গুলো হু ফাউন্ড আ জব ফর রেশমা, কে খুঁজে দিয়েছিল রেশমার জন্য কাজ, ড্যাশ রেশমা ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স, সে কি কেন রেশমা অতিরিক্ত ঘন্টা কাজ করতো, বেশি সময় ধরে কাজ করতো, হোয়াই ডাজ রেশমা ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স, সে কেন এক্সট্রা কাজ করেছিল। এখন দেখো এই এখানে হু হোয়াট হোয়েন হোয়ার হোয়াই হাউ এ দিয়ে কোশ্চেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো নাম্বার টু দ্য আনসার্স টু দ্য কোশ্চেন্স ইন অ্যাক্টিভিটি আর বিলো, রাই দ্য নাম্বার অফ দ্য কোশ্চেন্স নেক্সট টু ইটস আনসার, এখন দেখো এই কোশ্চেনগুলো অ্যান্সার নিচে দেওয়া আছে, এখন এই অ্যান্সারগুলো পড়ে তোমাকে বুঝতে হবে কোন নাম্বারের প্রশ্ন এখানে নেব। শি ইজ এ গার্মেন্টস ওয়ার্কার, তাহলে আমরা এখানে কী পেয়েছি, সে একজন পোশাক কর্মী, পোশাক শ্রমিক, তাহলে কে পোশাক শ্রমিক আমরা পেয়েছিলাম, হোয়াট ডাজ রেশমা ডু, রেশমা কী করে, হোয়াট ডাজ রেশমা ডু, অ্যান্সার আসবে কি শি ইজ এ গার্মেন্টস ওয়ার্কার,
তাহলে নিশ্চয়ই আমরা এই 4 এ 4 নাম্বারটা এখানে আমরা লিখে দেব ঠিক তেমনি করে সি ইজ 18 তার মানে কি এখানে বয়স বোঝাচ্ছে তাহলে কি লিখব হাউ ওল্ড ইজ রেশমা রেশমার বয়স কত তাহলে এখানে নাম্বার 1 এ আছে এখানে নাম্বার 1 বসিয়ে দেব ঠিক তেমনি ভাবে বিকজ হার ফ্যামিলি নিডস এক্সট্রা মানি সব সময় মনে রাখবে স্টুডেন্ট বিকজ কথাটা লেখা থাকলে তাহলে হোয়াই হবে তাহলে এখানে হোয়াই কোথায় আছে এই যে 6 নাম্বার 6 এ তাহলে আমরা কি লিখব নাম্বার 6 হোয়াই ডাজ রেশমা ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স তাহলে নাম্বার ডি তে দেখো হার আঙ্কেল এখানে বলেছে শুধু অ্যানসার দেয়া যে হার আঙ্কেল তার মানে এখানে কোশ্চেনে আমরা পাচ্ছি যে কে তার কে তাকে কাজ খুঁজে দিয়েছে তাহলে হু হু ফাউন্ড আ জব ফর রেশমা তাহলে নাম্বার 5 তার মানে এখানে আমরা লিখব হচ্ছে 5 8 ইয়ার্স এগো কত বছর আগে তাহলে আমরা এখানে দেখব হোয়েন ডিড রেশমাস ফ্যামিলি গো টু ঢাকা কত বছর আগে কখন রেশমার ফ্যামিলি ঢাকায় চলে আসে তাহলে আমরা লিখব 3 নাম্বার এখানে 3 দেব 8 ইয়ার্স 8 বছর আগে ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি ইন মিরপুর তাহলে আমি এখানে বলতে পারি ডাজ শি ওয়ার্ক কোথায় সে কাজ করে উত্তর আসবে ইন আ গার্মেন্টস ফ্যাক্টরি ইন মিরপুর মিরপুরের একটা পোশাক কারখানায় সে কাজ করে তাহলে আমরা এভাবে প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম এবং এগুলোর উত্তর দেওয়া আছে সে উত্তরগুলোর উপর ভিত্তি করে প্রশ্নটা কার কোনটা হবে সেটা খুঁজে বের করে আমরা বুঝে নিলাম এভাবে আমরা যদি ডাব্লিউএইচ কোশ্চেনের অর্থগুলো পড়ি এবং সেই অর্থ অনুযায়ী অর্থনীতির সেন্টেন্সগুলো পড়ে যদি ডাব্লিউএইচ কোশ্চেন বসাতে পারি তাহলে অনেক কিছু স্টুডেন্ট শিক্ষা হয়ে গেল তাহলে এভাবে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি তাহলে আজ আমি এই যে প্যাসেজ সম্পর্কে ধারণা দিলাম এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমরা যাই আসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ম্যাচিং ফিল কোশ্চেন যাই আসুক আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝাতে লিখে দিতে পারবে পরীক্ষায় তোমাদের কোশ্চেন এই যে ফর্ম ফিল আপ করতে হয় শেষে সেখানে কিছু কিছু কোশ্চেন দেওয়া থাকে এবং কোশ্চেনের উপর ভিত্তি করে যা চেয়েছে তা লিখতে হয় যেমন এখানে দেখো আমি অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে কি নাম লিখতে হবে বাবার নাম কি থাকবে মার নাম কি থাকবে এবং ঠিকানা কি থাকবে অথবা ডেট অফ বার্থ কি থাকবে এবং সে অন্য হবে কি থাকবে ক্লাস কি থাকবে ওটা লিখে থাকে অনেক সময় কোশ্চেন আবার অনেক সময় কোশ্চেন লেখা নাও থাকে যখন প্রশ্নে লেখা থাকবে না তখন তোমরা তোমাদের মতো করে অ্যান্সার করবে আর যখন প্রশ্নে লেখা থাকবে অবশ্যই প্রশ্নে যদি লেখা থাকে প্রশ্ন অনুযায়ী সেগুলো ফিল আপ করতে হবে তখন কিন্তু তোমার বাবার নাম তোমার মার নাম বা তুমি কোন ক্লাসে পড়ো তোমার রোল কত বা তোমার হবি কি সেটা দেওয়া যাবে না অতএব প্রশ্নে যদি থাকে তখনই সেগুলোই তোমাকে লিখতে হবে আর প্রশ্নে যখন থাকবে না তখন তুমি তোমার মতো করে নাম বসাতে পারবে তোমার বাবার নাম বসাতে পারবে তোমার মায়ের নাম বসাতে পারবে অতএব আমরা দেখি আমি প্রশ্নের মধ্যে আজকে না সেগুলো এখানে এখানে একটা ফর্ম দেওয়া আছে এই ফর্মটা তোলার সময় অবশ্যই তোমরা এভাবে ঘর করে নিতে সুন্দর করে ঘর করে উপরে ল্যাঙ্গুয়েজ ক্লাব মেম্বারশিপ ফর্ম এবং যে ফর্মটার নাম এখানে উল্লেখ করা থাকবে সেই ফর্মের নামটা আগে লিখবে এবং পাশে ফটো দেবে এটা আমার জায়গা হচ্ছে বলে আমি ওখানে লিখে চিহ্নিত দিয়েছি তোমরা পাশে দেবে এবং সে অনুসারে ইমেল ফাদার্স নেম মাদার্স নেম ক্লাস এভাবে একবারে লিখে তখন পূরণ দেওয়ার চেষ্টা করবে এই পূরণগুলো পরে দেওয়ার চেষ্টা করবে তাহলে সমানভাবে হবে সমানভাবে হলে একটা ফর্ম দেখতে সুন্দর হবে তাহলে আসো আমরা প্রশ্নটা আগে করি সাপোজ আব্রার আলম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4 ক্লাস 4 এর স্টুডেন্ট হচ্ছে আব্রার আলম হিজ ফাদারস নেম ইজ আমির হোসেন তার বাবার নাম হচ্ছে আমির হোসেন হিজ মাদারস নেম ইজ কিয়া বেগম এবং তার মায়ের নাম হচ্ছে কিয়া বেগম His birthday is on 23 February 2008 এবং তার জন্ম হচ্ছে February 23 এবং সালটি 2008 He wants to be a member of a language club এর সে একজন ভাষা যে ক্লাবগুলো আছে ভাষা শিক্ষার যে ক্লাবগুলো আছে সংস্থাগুলো আছে সেই সংস্থার মধ্যে সে জয়েন করতে চায় বা সেখানে সে মেম্বারশিপ নিতে চায় নাও কমপ্লিট ফলোয়িং ফ্রম বাই আর ইউজিং অ্যাপ্রো ইনফরমেশন এই ইনফরমেশনগুলো ভিত্তি করে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে এখানে দেখো অ্যাপ্লিক্যান্টস নেম এখানে তোমাকে কি লিখতে হবে তোমার নাম না স্টুডেন্ট এখানে তোমার নাম লিখতে হবে না কারণ এখানে আমি প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি দেওয়া আছে আপনার তার মানে এখানে
অংশ আমার জানা নেই বলে আমি এই অংশটুকু কেটে এখানে লিখেছি। তোমরা কিন্তু একটা পৃষ্ঠার মধ্যে ফর্মটা কমপ্লিট করার চেষ্টা করবে, সুন্দর করে বক্স করে খুব সুন্দর করে একে তারপর তৈরি করবে। এখানে ডেট অফ বার্থ, ওখানে ডেট অফ বার্থ দিয়ে আছে 23 ফেব্রুয়ারি 2008, তার মানে এখানে হবে 23 ফেব্রুয়ারি। তোমরা দুইভাবে লিখতে পারো, এখানে তোমরা দুইভাবে লিখতে পারো, ওখানে যেভাবে দেওয়া আছে যে 23 ফেব্রুয়ারি এভাবে লিখে ডেটটা এভাবে তোমরা দিতে পারো, অথবা এভাবে না লিখে তোমরা খুব সংক্ষিপ্ত ভাবে ওভাবে লিখতে পারো। যেমন ধরো আমরা দেখি